2022-23 অর্থ বছরের বাজেটে আয়কর রিটার্ন দাখিলের ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে সরকার। 38টি বিভিন্ন সরকারি বেসরকারি সেবা পেতে আগে যে টিআইএন দিতে হতো, এখন সেই টিআইএন এর পরিবর্তে আপনাকে আয়কর রিটার্ন দাখিলের অ্যাকনোলেজমেন্ট স্লিপ জমা দিতে হবে। এজন্য অর্থ বিলের মাধ্যমে আয়কর অধ্যাদেশ সংশোধন করা হয়েছে। পাশাপাশি যদি কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এই আয়কর রিটার্ন দাখিলের অ্যাকনোলেজমেন্ট স্লিপ ভেরিফিকেশন ছাড়া কোনো সেবা প্রদান করে, তাহলে উক্ত প্রতিষ্ঠানকে সর্বোচ্চ 10,00,000 টাকা পর্যন্ত জরিমানা করার বিধানও করা হয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন সরকার কতটা কঠোর অবস্থানে। তাই আপনাদের সবার এর পরবর্তী বছর থেকে, অর্থাৎ এই 22-23 থেকে সবার আয়কর রিটার্ন দাখিল করতে হবে বাধ্যতামূলক, যদি আপনারা এই 38টি সেবা নিতে চান কোনো কারণে। তো চলুন আমরা দেখি যে কোন সেই 38টা সেবা, সরকারি বেসরকারি বিভিন্ন সেবাগুলো নিতে আপনাদের অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ৫,00,000 টাকার বেশি ব্যাংক ঋণ নিতে চাইলেই আপনাকে কি করতে হবে, অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এরপর নাম্বার টুতে আছে কোম্পানির পরিচালক পদ পেতে অবশ্যই আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ জমা দিতে হবে। আমদানি রপ্তানি সনদ বা আইআরসি ইআরসি নিতেও আপনার কি করতে হবে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র জমা দিতে হবে। এরপর ব্যবসা শুরুর ট্রেড লাইসেন্স গ্রহণ বা নবায়নকালেও আপনাকে এই প্রাপ্তি স্বীকারপত্রটা জমা দিতে হবে। এরপর যদি আপনি সমবায় সমিতি কোনো লাইসেন্স নিতে চান তাহলেও অবশ্যই আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এরপর বিমা কোম্পানির সার্ভেয়ার হিসেবে নিবন্ধন পেতে চাইলেও আপনাকে আয়কর রিটার্ন অবশ্যই দাখিল করতে হবে। 10,00,000 টাকার বেশি মূল্যের জমি ফ্ল্যাট রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনার আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র জমা দিতে হবে। এরপরে ক্রেডিট কার্ড নিতেও আপনার রিটার্ন দাখিলটা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পেশাজীবী সংগঠন, চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, হিসাববিদ, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার, স্থপতি, সার্ভেয়ারের সদস্যপদ পেতে হলেও আপনাকে আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র জমা দিতে হবে। এছাড়া কাজের সনদ গ্রহণ, বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ গ্রহণ, ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটি এর সনদ, বাণিজ্যিক এবং শিল্পে গ্যাস সংযোগ, সিটি কর্পোরেশন এলাকায় বসবাসের জন্য আবাসিক গ্যাস সংযোগ, নৌযানের সার্ভে সনদ নিতে, ইটভাটা চালু করতে, বিদ্যুৎ সংযোগ নিতে, কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ পেতে, আগ্নেয়াস্ত্রের সনদ পেতে, আমদানির এলসি খুলতে, এছাড়া 5,00,000 টাকার বেশি ডাকঘর সঞ্চয়পত্র বা অন্যান্য সঞ্চয়পত্র কিনতেও আপনাকে কি করতে হবে, এই রিটার্নের অ্যাকনোলেজমেন্ট স্লিপ জমা দিতে হবে। এবং কোনো রকম কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও আপনার এই আয়কর রিটার্নের অ্যাকনোলেজমেন্ট স্লিপ জমা দিতে হবে। উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদের যে কোনো নির্বাচনে আপনি অংশগ্রহণ করতে চাইলে আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের অ্যাকনোলেজমেন্ট স্লিপ জমা দিতে হবে। এর বাইরে যৌথ মালিকানাধীন ব্যবসায়িক অংশীদার হলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। বিমা কোম্পানির এজেন্সি সনদ নবায়ন করতে হলে, মোটরসাইকেল ও সিএনজি ছাড়া অন্য যে কোনো যানবাহনের মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে অবশ্যই আপনাকে আয়কর রিটার্ন দাখিলের অ্যাকনোলেজমেন্ট স্লিপ জমা দিতে হবে। আমদানি রপ্তানি পণ্যের বিল অফ এন্ট্রি জমা দিতে, অভিজাত ক্লাবের সদস্যপদ সংগ্রহ করতে, বাড়ির নকশা অনুমোদন করতে চাইলে সরকারি বেসরকারি দরপত্র জমা দিতে, এমনকি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা গ্রহণকালেও তার আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র জমা দিতে হবে। এছাড়া 16,000 টাকার বেশি মূল বেতনভোগী সরকারি চাকরিজীবীদের বেতন তুলতে রিটার্ন জমার স্লিপ লাগবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আগামী 22-23 অর্থ বছরের বাজেটে কাদের জন্য আয়কর রিটার্ন দাখিলটা বাধ্যতামূলক করা হয়েছে। আগে যাদের আসলে এই টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যেই সব জায়গায় দিতে হতো, তাদের প্রত্যেককেই এখন অ্যাকনোলেজমেন্ট স্লিপ জমা দিতে হবে। অর্থাৎ আপনার শুধু টিআইএন থাকলেই চলবে না, এই টিআইএন এর মাধ্যমে আপনি যে আপনার আয়কর রিটার্নটা দাখিল করেছেন ওইটার একটা প্রাপ্তি স্বীকারপত্র জমা দিয়ে তারপর এই সেবাগুলো নিতে হবে। তো তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই তথ্যগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।